এমপি সাহেব এত ব্যস্ততার পরে দীর্ঘক্ষণ বসে শুনলেন, আমি অবাক হয়েছি। না, আমি আপনার এলাকায় তো অনেক এসেছি, আপনার গ্রামেও আমি গিয়েছি, কিন্তু আমি আপনার গ্রামের নামটা মনে রাখতে পারি নাই। এমপি সাহেবের সাথে আজকে আমার প্রথম দেখা হয়েছে। এমপি সাহেবকে আমি অগোচরে ভালোবাসি অন্য কারণে, আমি আপনার নামও জানি, পার্লামেন্টে আমি আপনার বক্তৃতাও শুনছি। আপনাকে ভালো লাগার মূল কারণ হলো আপনার জনগণই বলে আপনি কখনো কোরআনের মাহফিলগুলোতে বাধা দেওয়া তো দূরের কথা, প্রতিটা মাহফিলে আপনার আন্তরিক সাপোর্ট থাকে এবং সহযোগিতা থাকে। আমি করোনাকালীন সময়ে বহু জায়গায়, তখন তো আসলে পরিস্থিতি এমন ছিল যে অনেক জায়গায় আমরা নিজেরাও যাইনি, প্রশাসন অনুমতি দিলে সব কিছু হলে যাইতাম, কিন্তু আপনার এলাকায় তখনও কিন্তু মাহফিল হয়েছে। তো আমি আপনার সাথে আগে দেখা সাক্ষাৎ না হইলেও আপনাকে আড়াল থেকে চিনি জানে, মহব্বত করি। তো আপনি আবার আজকে উপস্থিত থেকে শেষ পর্যন্ত থেকে প্রমাণ করেছেন যে আপনি আসলেই কোরআনকে ভালোবাসেন। আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে আপনার ইজ্জত সম্মান আরও বাড়িয়ে দেন, আল্লাহ আপনাকে এভাবেই জনগণের খেদমত করে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। বলেন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সঙ্গে মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله সবাই বলতে পারবেন না? পারবেন?
তো বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে খোঁজে না পায় কোনো ভাষা খোঁজে না পায় কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله কক্সবাজার জেলার রামু উপজেলার অন্তর্গত খুনিয়া পালং ইউনিয়নের অন্তর্গত পেচারদ্বীপ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাহাদ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হেফজখানা হিমছড়িয়ের সম্মানিত পরিচালক অসংখ্য আলেমের উস্তাদ আমাদের সকলের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ রশিদ সাহেব আতাআল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান কক্সবাজার ও রামু উপজেলার
গণমানুষের প্রিয় মুখ, কক্সবাজার তিন আসনের মাননীয় সংসদ সদস্য, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব সাইমুম সরওয়ার কমল এমপি, আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, ওনাকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দীন ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা টেকনফ এর সম্মানিত মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি রদওয়ানুল কাদের সাহেব হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা হুজুরের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা আমাদের ইলম এবং আমলগত যোগ্যতা আরো বৃদ্ধি করে দেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় রামো তথা আমার প্রিয় কক্সবাজারবাসী অনারা বেগুন ক্যানাসন, সবাই ভালো আছেন? আপনারা সব ভালো আছেননি? প্রথমে বললাম আপনাদের ভাষা, তারপরে বইয়ের ভাষা, তারপরে আমার সিলোটি ভাষা। আমাদের সবাইকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল করিমের এই পবিত্র সুন্দর এবং নান্দনিক এই আয়োজনে সামিল হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে শুক্রিয়া জানিয়ে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার, লাভ হয়েছে কার? আমাদের। আমরা সবাই মিলে যদি এখানে কোনো মানুষের প্রশংসা করি, আমাদের কোনো লাভ নাই, যার প্রশংসা করব সে খুশি হবে। মনে করেন এখানে তো অনেক হোটেল এবং রিসোর্ট আছে, যে কোনো হোটেল বা রিসোর্টে থাকার পরে আপনি একটা রিভিউ দিলেন যে এটা খুবই ভালো, তো আপনি যে রিভিউটা দিলেন ভালো পক্ষে বললেন, ভালো বলে মন্তব্য করলেন, আপনার কোনো ফায়দা হবে না, ওই হোটেলওয়ালা বা রিসোর্টওয়ালা তার ব্যবসা আরও জমজমাট হবে। তাহলে বোঝা গেল আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রশংসা করলে যার প্রশংসা করবেন তার লাভ হবে, আপনার কোনো লাভ নাই। কিন্তু আমরা যখন আমাদের রবের প্রশংসা করি তখন লাভটা কার হয়? আমাদের হয়। আমরা কেউ যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো লস আছে? কোনো লস নাই, কারণ আল্লাহর প্রশংসা করার মতো, আল্লাহর জিকির করার মতো, আল্লাহর তাসবিহ জপার জন্য অসংখ্য সৃষ্টি আসমানের নিচে জমিনের উপরে আছে না নাই? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সবকিছু যার তাসবিহ জপে তিনি কে? আল্লাহ। আমরা যখন আল্লাহর শুকরিয়া জানাই আল্লাহ খুশি হয়ে আমাদের জন্য নিয়ামত আরো বাড়াইয়া দেন, সুবহানাল্লাহ। বলে জন্য আমরা সব সময় যে কোনো কাজ শুরু করব কার নামে? যে কোনো ভালো কাজে আমরা প্রশংসা করব কার? আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করলেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যে সকল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে, টাকা পয়সা দিয়ে মেহনত করে এত সুন্দর আয়োজন করলেন, আল্লাহ আমার ভাইদের জীবনের গুণাগুলোকে মাফ করে দেন। আমরা যারা মাহফিলে এসেছি আল্লাহ আমাদের গুণাগুলোও মাফ করে দেন। কিয়ামতের দিন এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন, সবাই বলে আমিন। যারা দাঁড়িয়ে আছেন ভাইয়েরা, আপনারা কি উদ্দেশ্যে দাঁড়ায় আছেন? যে দেখি হুজুর টান টুন মারে কিনা, অথবা হুজুরটা কোন জাতের, এগুলো দেখার জন্য এখানে বসেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এই মজলিসে বসলে কোনো লস নাই, এখানে জানেন আমরা যখন বসে গিয়েছি
আল্লাহ কি করেছেন আমাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তার স্পেশাল রহমতের ফেরেশতা এখানে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ অগাশিয়াত হুমুর রাহমা হাদিসে এসেছে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে রাখা হয় কোরআনের মজলিস ইলমের মজলিস যেখানে বসে গাশিয়াত হুমুর রাহমা নাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর রহমতের চাদর দিয়ে শুধু ঢাকা হয় না আল্লাহর স্পেশাল রহমত এর ভান্ডার থেকে সাকিনা নাজিল হতে থাকে সুবহানাল্লাহ যতক্ষণ বসবেন শুধু সাকিনা নাজিল হবে রহমত নাজিল হবে কার তরফ থেকে সম্মানিত উপস্থিতি আমি খুব লম্বা সময় কথা বলে গভীর রাত হয়ে গিয়েছে আপনাদেরকে কষ্ট দিব না অল্প কিছু সময় আমরা কোরআনুল কারীম থেকে হেদায়েতি কিছু কথা আজকে শুনব বলেন ইনশাআল্লাহ আমি খুতবার মাঝখানে খুতবার মধ্যে কোরআনুল কারীমের একটা সূরা একটি আয়াত তেলাওয়াত করেছি আমরা নির্ধারিত ওই আয়াতে কারীমা থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আমি যে সূরার আয়াত তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লোকমান সূরাতুল লোকমান কোরআনুল কারীমে কোরআনুল কারীমে মাত্র ছয় জন নবীর নামে সূরা আছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কত নবী রাসূল পাঠিয়েছেন কেউ কেউ তো বলে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার এগুলো আসলে অথেন্টিক সোর্স না অথেন্টিক সোর্স না এগুলো হচ্ছে আপনার মুজতাহিদ স্কলারদের কিছু অভিমত কিন্তু এটা একেবারেই অথেন্টিক মতামত নয় এই জন্য আমরা বলি আল্লাহ অসংখ্য নবী এবং রসুল পাঠিয়েছেন কিন্তু সকল নবী রসুলের নামে কি কোরআনে সূরা আছে নাই কোরআনুল কারীমের ভেতরে মাত্র ছয় জন নবীর নামে সূরা আছে আমার কথা আপনারা বুঝে থাকলে সবাই একটু আওয়াজ করে বলেন তো কোরআনে কারীমে মোট কয়জন নবীর নামে সূরা আছে দেখছেন আমি কিন্তু আলোচনা শুরুতেই আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি শুরু হয়ে গেছে সবাই মনোযোগী থাকবেন তো ইনশাআল্লাহ ছয় জন কোন ছয় জন নবী এক নম্বর হচ্ছে ইউনুস বলেন তো কোরআনে কারীমের ভেতরে ইউনুস নবীর নামে একটা সূরা আছে না নাই আছে নাম্বার টু দুই নম্বর হচ্ছে হুদ এটা এগারো নম্বর সূরা দশ নম্বর সূরা ইউনুস এগারো নম্বর সূরার নাম হুদ হুদ আলাইহিস সালামের নামে কোরআনে কারীমে একটা সূরা আছে তিন নম্বর হচ্ছে ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের নামে কোরআনে কারীমে একটা সূরা আছে নাম্বার ফোর চার নম্বর হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামেও কোরআনে কারীমে একটা সূরা আছে পাঁচ নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের নামেও সূরা নূহ আছে ছয় নম্বর হচ্ছে আমার আপনার প্রিয় নবী রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কোরআনে একটা সূরা আছে সূরার নাম সূরাতু মুহাম্মাদ সূরাতু মুসা নবীর নামে কিন্তু কোরআনে সূরা দেখছেন অথচ মুসা নবী উলুল আজমি মিনার রাসূল এমন নবী ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা মুসা নবীর সাথে যিনি কথা বলেছেন তিনি কি অডিও কল হইত অডিও কল মানে হচ্ছে আল্লাহর সাথে তিনি কথা বলতেন একবার দেখতেও চাইছিলেন সরাসরি আল্লাহ বললেন লান তারানি দুনিয়াতে আমাকে দেখা যাবে সেটা অন্য ঘটনা সেদিকে আমরা যাচ্ছি না তাহলে মোট কয়জন নবীর নামে সূরা আছে আরো জোরে নবী না রসুলও না নবীও না রসুলও না এইরকম দুইজন ব্যক্তির নামে কোরআনে সূরা আছে এর মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা তাহলে নবীও না রসুলও না এইরকম কয়জন ব্যক্তির নামে কোরআনে সূরা আছে সবাই বলেন আব্বা যান ভাই যান সবাই বলেন কয়জন দেখছেন কারবা এরা নবীও না রসুলও না যেখানে মুসা নবীর নামেও সূরা নাই কিন্তু মুসা নবীর নামে অনেক ঘটনা অনেক কিচ্ছা কাহিনী কোরআন শরীফের ভেতরে আছে কিন্তু উনার নামে সূরা নাই লুত নবীর নামে কি কোরআনে সূরা আছে এমনকি সব মানুষের বাপ আদম নবীর নামেও কোরআনে আলাদা কোনো সূরা নেই তাহলে নবীও না
রসূলও না এরকম কয়জন ব্যক্তির নামে কোরআনে সূরা আছে দুইজন একজন পুরুষ আরেকজন আগে মহিলার কথাটা বলে ফেলি একজন মহিলা নবীও না রসূলও না কিন্তু তার নামে সূরা আছে কে বলতে পারবেন সেই মহিলার নাম কি মারইয়াম সবাই বলেন কি মারইয়াম আর যে পুরুষ নবী রাসূল না হওয়া সত্ত্বেও তার নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা সূরা দিয়েছেন ওই পুরুষ ব্যক্তির নাম হচ্ছে লোকমান হাকিম সুবহানাল্লাহ পড়বেন না আপনারা লোকমান হাকিম তিনি নবীও না রাসূলও না কিন্তু তার নামে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সূরা দিয়েছেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর উনি নবীও না রাসূলও না এরপরে আল্লাহ কেন ওনার নামে সূরা দিলেন ওনার চেহারা কি সুন্দর ছিল কথা বলেন আপনারা ওনার চেহারা কি বেশি সুন্দর ছিল না মাশাআল্লাহ এমপি সাহেব এসেছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমপি সাহেবের আগমনে আপনারা খুশি না বেজার আমরা আজকের মাহফিলের পক্ষ থেকে এমপি সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি ভালো আছে আলহামদুলিল্লাহ মোবারকবাদ জানাচ্ছি তিনি ব্যস্ততার মধ্যেও আজকের মাহফিলে এসেছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের তো জীবনে সবারই কম বেশি গুনাহ আছে তিনি ব্যস্ততার ভিতরেও কোরআনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে আজকের মাহফিলে এসেছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এমপি সাহেবের গুনাহ খাতা মাফ করে দেন আমিন আল্লাহ ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন দ্বীনের খেদমত এবং জনগণের খেদমত করার যে যোগ্যতা দক্ষতা দরকার আল্লাহ সকল যোগ্যতা এবং দক্ষতা তাকে দান করুন বলছিলাম নবীও না রাসূলও না এইরকম একজন ব্যক্তি দুইজন ব্যক্তি একজন তো মহিলা নাম বললাম মারইয়াম আরেকজন লোকমান এখন প্রশ্ন হতে পারে হুজুর এত বড় বড় নবী রাসূলের নামে সূরা নাই আর উনি নবী রাসূল না হয়েও উনার নামে সূরা আসলো কেন উনার চেহারা কি বেশি স্মার্ট ছিল দেখতে কি খুব বেশি সুন্দর ছিলেন কিংবা ওনার টাকা পয়সা কি বেশি ছিল ওনার কি খুব বড় ব্যবসা বাণিজ্য ছিল কিংবা খুব ক্ষমতাশালী ছিলেন না সাইয়েদিনা লোকমান হাকিম তিনি কোন নবী ছিলেন না তিনি কোন রাসূল ছিলেন না অনেক বড় বড় নবী রাসূলের নামে আল্লাহ কোরআন শরীফে সূরা দেন নাই কিন্তু সাইয়েদিনা লোকমান হাকিমের নামে রব্বুল আলামিন কোরআনে কারীমে একটা সূরা নাযিল করেছেন কি কারণে সেটা হলো তার কি চেহারা বেশি সুন্দর ছিল উত্তর হলো না খুব সুন্দর চেহারার অধিকারী তিনি ছিলেন না বরং তিনি অত্যন্ত বেটে মানুষ ছিলেন কুচকুচে কালো চামড়ার ছিলেন নাক বড় ছিল ঠোঁটটাও বড় ছিল খরবাকৃতির চেহারা দেখতে কুচকুচে কালো রঙের মানুষ যার দিকে তাকালে বেশিক্ষণ তাকে থাকতে মন চাইত না যার খুব বেশি ধন সম্পদ ছিল না এত বেশি ক্ষমতা বাহাদুরি কিছুই ছিল না বরং লোকমান হাকিম তিনি একজনের দাস ছিলেন একজনের চাকর ছিলেন যার চেহারা সুন্দর ছিল না টাকা পয়সা ক্ষমতাওয়ালাও ছিলেন না বরং একজনের গোলাম একজনের চাকর ছিলেন তাহলে কি এমন তিনি করলেন যে তার উপরে আল্লাহ এত খুশি হলেন খুশি হয়ে আল্লাহ তার নামে সূরা দিলেন এর কারণ হলো সাইয়েদিনা লোকমান হাকিম অত্যন্ত বেটে মানুষ আমরা যে বলি বাইটটা অত্যন্ত বেটে মানুষ কুচকুচে কালো চামড়া কিংবা খরবাকৃতির না খাওয়ার পরেও কেন তিনি আল্লাহর এত পছন্দনীয় তার কারণ হলো তিনি গরিব মানুষ চাকর হলেও গোলাম হলেও অসুন্দর চেহারার মানুষ হলেও বিশ্রী চেহারার মানুষ হলেও তিনি অত্যন্ত ইবাদত গুজার ছিলেন অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন তার ইবাদত গুজার এবং পরহেজগারির কারণে সেই সাইয়েদিনা লোকমান হাকিম কুচকুচে কালো এবং গরিব মানুষ চাকর হওয়ার পরেও আল্লাহর এত প্রিয় বান্দা হয়েছিলেন যার উপর খুশি হয়ে আল্লাহ কোরআনে কারীমে একটা সূরা বরাদ্দ করে দিয়েছেন সাইয়েদিনা লোকমান হাকিম এত বেশি ইবাদত গুজার ছিলেন তার ইবাদত গুজারির উপরে আল্লাহ খুশি হয়ে গেলেন খুশি হয়ে সাইয়েদিনা লোকমান হাকিমকে রব্বুল আলামিন হিকমতের নিয়ামত দান করে দিলেন সাইয়েদিনা লোকমান হাকিম
তিনি অসাধারণ বাগ্মী ছিলেন খুব সুন্দর করে বক্তৃতা দিতেন দেখবেন কিছু কিছু মানুষ খুব সুন্দর করে কথা বলে তাদের কথার ভেতরে যেন শিল্প আর সাহিত্যের ছোঁয়া থাকে এত সুন্দর গুছিয়ে গুছিয়ে চমৎকার করে কথা বলে কথা বলা বক্তৃতা এটা একটা আর্ট এটা একটা শিল্প এই যোগ্যতাও সবাই পায় না বক্তৃতা লেখনী এগুলো আলাদা আলাদা যোগ্যতা সকল কাজের জন্য অভিজ্ঞতা দরকার যোগ্যতা দরকার আর সকল কাজের জন্য নলেজ এক্সপিরিয়েন্স প্রফিসিয়েন্সি যিনি দান করেন তিনি কে কারণ সকল ক্ষমতার মালিক কে সাইয়েদনা লোকমান হাকিম অসাধারণ বক্তৃতা করতেন তিনি একজনের ছাগল চড়াতেন বকরি চড়াতেন মাঠের মধ্যে যখন তিনি ছাগল নিয়ে যেতেন বকরি নিয়ে যেতেন ছাগল আর বকরিগুলোকে মাঠে চড়িয়ে তিনি একা একা বক্তব্য শুরু করতেন তার সামনে একজন মানুষও থাকতো না কিন্তু তার কথার আকর্ষণে তার সুন্দর মাধুর্যময় সেই বক্তৃতা শোনার জন্য ধীরে ধীরে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন করে আসতে আসতে একটা সময় তার সামনে এত মানুষ হতো সেই মানুষগুলো এত বেশি হতো মানুষ হতে হতে জনসমুদ্রে রূপান্তর হয়ে সব মানুষগুলো চাতক পাখির মতো পাগল পাড়া মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে তার বক্তৃতা শোনার জন্য পাগল হয়ে যেত সাইয়েদনা লোকমান হাকিম তিনি অত্যন্ত ইবাদত গুজার মানুষ ছিলেন এই জন্য রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে তাকে অসাধারণ বাগ্মিতা দিলেন এবং রব্বুল আলামিন তাকে হিকমতের নিয়ামত দান করলেন সূরা লোকমানের ১৩ নম্বর আয়াত থেকে আল্লাহ সেই কথা বলছেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনশকুর লিল্লাহ আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো অবশ্যই আমি লোকমানকে হিকমত দান করেছি হিকমত হিকমা ইটস এন আরবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর বাংলা হলো বুদ্ধি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল বিচক্ষণতা যেটাকে আমরা ইংরেজিতে উইজডম বলি জ্ঞান আর হিকমত নলেজ আর উইজডম এক জিনিস নয় জ্ঞানও আল্লাহ দান করেন হিকমতও আল্লাহ দান করেন কিন্তু দুইটা জিনিস একরকম নয় দুইটা আলাদা জিনিস জ্ঞান এটা কম বেশি সবার আছে কারো একটু বেশি কারো একটু কম আল্লাহ সবাইকে কম বেশি জ্ঞান দিয়েছেন কিন্তু হিকমত এটা টাকা দিয়ে পয়সা দিয়ে কিংবা পড়াশোনা করে হিকমত পাবেন না পড়াশোনা করে জ্ঞান অর্জন করা যায় কিন্তু পড়াশোনা করে হিকমত অর্জন করা যায় আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা বললেন হ্যাঁ পড়াশোনা করে হিকমত পাওয়া যায় না কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ২৬৯ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইউ তিল হিকমাত তিল হিকমাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আল্লাহ তাআলা বলছেন হিকমত যিনি দান করেন হিকমত যার কাছে আছে সবাই আওয়াজ করে বলেন তিনি কে আর আল্লাহ বলছেন ওয়া মান ইউতিল হিকমাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আর আল্লাহ যাকে দয়া করে হিকমতের নিয়ামত দান করেন আল্লাহ যেন ওই লোকটাকে ইসলামের সবচাইতে বেশি কল্যাণ দান করেন আল্লাহু আকবার এখন জ্ঞান আর হিকমত এক জিনিস নয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মাদ্রাসায় পড়ে জ্ঞান অর্জন করা যায় কিন্তু হিকমত পড়াশোনা করে অর্জন করা যায় না হিকমত ইবাদত করে আল্লাহরে সাজদা দিয়ে আদায় করা লাগে কথা বুঝছেন হিকমত পড়াশোনা করে পাওয়া যায় এখন আসেন আপনাদেরকে বুঝাই দিই যে জ্ঞান আর হিকমতের মধ্যে পার্থক্য কি আমি জানি না আপনারা চিনবেন কিনা একটু আমাকে আপনারা হেল্প করেন গ্রামে গঞ্জে একেবারে অজপাড়া গায়ে দেখবেন রাস্তার দুধারে কাটার মতো কিছু গাছ থাকে হেঁটে গেলে দেখা যায় এই কাটাগুলো কাপড়ের মধ্যে ঢুকে যায় আমার বাড়ি তো সিলেটে এটাকে আঞ্চলিক ভাষায় বলে ল্যাংড়া আপনারা কি বলেন লিয়ারা বুঝছেন তো আপনারা আচ্ছা আচ্ছা ওকে ফাইন শুনেন জ্ঞান আর হিকমতের পার্থক্য বুঝাই দিই এই পিলার থেকে এই পিলার পর্যন্ত মনে করেন এখানে ওই লেয়ারা না যাই হোক আপনারা
12ই গাছ যাই হোক এমপি সাহেব আরেকটু সহজ করে দিয়েছেন এই পিলার থেকে এই পিলার পর্যন্ত মনে করেন 12ই গাছ আছে দুইজন ব্যক্তিকে বলা হলো আপনারা এই পিলার থেকে এই পিলার পর্যন্ত হেঁটে আসুন এখন দুইজনই জানে এই পিলার থেকে এই পিলারে মাত্র কয়েকটা কদম ফেললেই আসা যাবে এই যে কয়েকটা কদম ফেলে এখান থেকে এখানে আসতে পারবে এটা তারা দুজনেই জানে এটার নাম জ্ঞান এটার নাম কি প্রথম জন সে হাঁটা শুরু করছে হাঁটা শুরু করে চলে আসছে এখন ওই বিয়ারা গাছ তার কাটাগুলা পোশাকের মধ্যে লুঙ্গি প্যান্ট বা জুব্বা শার্ট প্যান্ট যেটাই থাকুক ওটার মধ্যে ঢুকে গেছে পরের জন আসার বেলা একটু হিকমত খাটাইছে সে দেখতেছে আহারে এখানে তো বিয়ারা গাছ আছে তা আমি যদি কাপড় চোপড় একটু আটোসাটো করে একটু সাবধানতার সাথে পা না ফেলে যাই তাহলে ওই বিয়ারা গাছের কাঁটা আমার কাপড় চোপড়ে ঢুকে যাবে এই জন্য সে কি করছে হাঁটার সময় একটু কাপড় চোপড় আটোসাটো কইরা একটু ঘুরাইয়া পেছাইয়া হাঁটার সময় কৌশল করে 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 সামনে আসলো তাহলে দুইজনই তো হেঁটে হেঁটে আসলো দুইজন কি একই কায়দায় হাঁটছে না একজন তার জ্ঞান অনুযায়ী হাঁটছে আরেকজন তার অর্জিত জ্ঞানকে যথাস্থানে প্রয়োগ করে কি করেছে হিকমতের সাথে হেঁটে হেঁটে এসেছে হিকমত এটা অসাধারণ আক্কল বলি আর কি আমরা আক্কল ঠিক আছে মানে একটু আক্কল খাটায় আমাদের সিলেটে বলে যে এক মন ইলমের সাথে দশ মন হিলিম থাকতে হয় তা আঞ্চলিক ভাষায় এই যে আক্কল খাটাই আসলো এই আক্কলটা কিন্তু সবার হয় এজন্য যার আক্কল নাই তারে বলে ব্যাক্কল তাই না যার আক্কল নাই তারে বলে কি তো লোকমান হাকিম ছিলেন একজন আক্কলওয়ালা অর্থাৎ একমতওয়ালা মানুষ আল্লাহ বলছেন আমার এই লোকমান অত্যন্ত কুচকুচে কালো ছিল দেখতে সুন্দর মানুষ ছিল না এত বেশি টাকা পয়সা ছিল না বীর বাহাদুরও ছিল না কিন্তু ইবাদত করে করে আমাকে এত খুশি করেছে আমি আল্লাহ আমার লোকমানের উপর খুশি হয়ে তাকে হিকমত দিয়েছি এমনকি তার নামে কোরআনে কারিমে আমি একটা সূরা নাজিল করেছি সুবহানাল্লাহ পড়বেন না লোকমান হাকিমকে যখন আল্লাহ তাআলা হিকমত দিলেন হিকমত যেহেতু আল্লাহ তাআলাই দিয়েছেন এই জন্য আল্লাহ লোকমান হাকিমকে বললেন ও লোকমান আমি তোমাকে হিকমত দিয়েছি সুতরাং আনিশকুরিল্লাহ আমার কাছ থেকে হিকমত পাওয়ার কারণে তুমি প্রশংসা করবে কার আরো জোরে বলেন কার এরপরে আল্লাহ আবার এটাও বললেন লোকমান তুমি প্রশংসা করলে তোমার কোনো লস নাই কারণ যে ব্যক্তি শুক্রিয়া করে সে তার নিজের লাভের জন্যই শুক্রিয়া করে কারণ যে ব্যক্তি শুক্রিয়া করবে আল্লাহ তার উপর এমন খুশি হবেন আল্লাহ অন্য সূরার অন্য আয়াতে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন ও মানুষেরা তোমরা যদি আমার শুকরগুজার বান্দা হও অবশ্যই আমি বাড়িয়ে দিব ওলামাদেরকে সাক্ষ্য রেখে বলছি আল্লাহর শব্দ চয়নের স্টাইলটা আপনারা দেখেন লাআজিদান্নাকুম অবশ্যই আমি বাড়াবো আমরা জানতে চাইলাম আল্লাহ আপনি টাকা বাড়াবেন না সম্পদ বাড়াবেন না আমাদের ক্ষমতা বাড়াবেন কোনো কিছুর কথাই তো আপনি স্পেসিফিক করে বললেন না তাহলে আপনি যে বললেন লাআজিদান্নাকুম অবশ্যই আপনি বাড়াবেন প্রশ্ন হলো কি আপনি বাড়িয়ে দিবেন মুফাসসিরিনে কেরাম কলম ধরলেন ব্যাখ্যা লিখলেন এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে তারা বললেন কি দিবেন আল্লাহ কেন উল্লেখ করলেন না তার কারণ হলো মানুষ তার একজনের চাহিদার খবর আরেকজন জানে না যেমন আমি সিলেট থেকে এসেছি আমারও কিছু চাহিদা কিন্তু আছে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কোনো না কোনো চাহিদা আছে এমনকি যার জীবনে হাজার হাজার কোটি টাকা আছে গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি ক্ষমতা সব আছে গিয়ে দেখেন তার জীবনেও আরও চাহিদা
আছে এজন্য আল্লাহ আজিদান্নাকুম বলেছেন কেন বলেছেন তার কারণ হলো প্রত্যেকটা মানুষেরই চাহিদা আছে আর কার চাহিদা কেমন একজনের চাহিদা আরেকজন না জানলেও সবার অন্তরের খবর সবার চাহিদা যিনি জানেন তিনি কি আল্লাহ বলেছেন বান্দারে তোকে যখন আমি নিয়ামত দেই আমার নিয়ামত পেয়ে তুই যদি আমার কৃতজ্ঞতা জানাস তুই যদি আমার শুকরিয়া আদায় করিস আমি আল্লাহ তোকে ওয়াদা দিলাম তোর যত চাহিদা আছে তোর চাহিদা পূরণ করে নিয়ামত যখন দিব কমায়া দিব না তোর চাহিদা পূরণ করে নিয়ামতগুলো যখন দেওয়া শুরু করব নিয়ামতগুলো বহু গুণে আমি বাড়িয়ে দেব তাহলে আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া বেশি বেশি করার দরকার আছে না নাই এই কক্সবাজারে তো আসার পরে আমরা আল্লাহর শুকরিয়া করি না এত সুন্দর জায়গা আসলেই দেখা যায় সাগর আল্লাহর কুদরতের বিরাট নিদর্শন দেখবেন সাগরের তীরে বিচে হাঁটলে মানুষ এসে ফেসবুক লাইভ করে ওয়াও ফ্যান্টাস্টিক এরিয়া দেখেন আপনারা কি সুন্দর ওয়াও অ্যামেজিং ফ্যান্টাস্টিক এই যে ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং বলছেন একবারও তো বললেন না দর্শক মণ্ডলী দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার রব কত সুন্দর করে বানিয়েছেন ঠিক কি না এগুলো সুন্দর করে বানিয়েছেন কে আল্লাহ এই জন্য সৃষ্টির প্রশংসা হয় না প্রশংসা হয় স্রষ্টার এজন্য আল্লাহ কোরআন শরীফ শুরু করেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা যেই রবের তিনি কে আল্লাহ স্রষ্টার প্রশংসা হয় সৃষ্টির কোন প্রশংসা এক পাগলা তার ছেলে ছেলে হয়েছে এখন তো সব আমরা ফেসবুকে আপডেট দিয়ে দিই ছেলে হওয়ার পরে বাপ তার ফেসবুক আইডিতে পোস্ট করেছে ওয়াও আমার একটা ছেলে হয়েছে তো এটা ছেলে হওয়ার পর আপনি ওয়াও বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন সন্তান পাওয়ার পরে তিনি কি বলছেন আল্লাহ কোরআনে কারিমে তার মুখের কথা উঠিয়ে দিয়েছেন তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবরি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রব সব প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই বুড়া বয়সে বার্ধক্য বয়সে ইসমাঈল আর ইসহাকের নিয়ামত আমাকে দান করেছেন সুবহানাল্লাহ তাহলে সবসময় প্রশংসা হবে কার আল্লাহ বললেন লোকমান প্রশংসা করো আমার আর লোকমান হাকিমা প্রশংসা করলেন কার এরপরে দেখেন লোকমান হাকিম তিনি তার ছেলেকে কিছু নসিহত করেছেন ছেলেকে কিছু ওয়াজ করছেন আর সেই ওয়াজ আল্লাহর এত ভালো লাগছে আমরাও যেন আমাদের ছেলে মেয়েদেরকে এই ওয়াজগুলো করে এর আলোকে ছেলে মেয়েদেরকে বড় করে তুলি লোকমান হাকিমের সন্তানকে দেওয়া সব উপদেশ আল্লাহ এই সুরার ভেতরে মাত্র কয়েকটা আয়াতে আমাদের জন্য তুলে দিয়েছেন সুবহানাল্লাহ আজকের ওয়াজ হবে খুব ছোট্ট লম্বা ওয়াজ না ছোট ওয়াজ কিন্তু ওয়াজ এই অল্প কথা থেকে আমরা শিক্ষা নিব অনেক বেশি কেন জানেন আমার রসুল কম কথা বলতেন নবীজির বিদায় হজের ভাষণ ছাত্র ভাইয়েরা তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ো পরীক্ষায় তো অনেকের বিদায় হজের ভাষণ আসে লিখে নবীজির বিদায় হজের ভাষণটা দেখবেন খাতায় লিখলে দুই পৃষ্ঠাও হবে না দেখে দেখে পড়লে দশ মিনিটও হবে না কথা বলেছেন কম কিন্তু এই বিদায় হজের ভাষণ এত সংক্ষিপ্ত সময়ে মানব ইতিহাসের এমন যুগান্তকারী যুগশ্রেষ্ঠ ভাষণ তিনি দিয়েছেন আজ পর্যন্ত এত সুন্দর মানবতার জন্য এত চমৎকার ফলপ্রসূ ইফেক্টিভ ভাষণ কেউ দেয় নাই কেমন পর্যন্ত এত সুন্দর ভাষণ কেউ দিতে পারবে যেন অল্প কথার ভেতরে যদি আপনি কথাগুলারে অন্যদিকে ডাইভার্ট না করেন কথার নাম তো লতা বলা শুরু করলে অনেক দিকে নিয়ে যায় অনেকে কিন্তু কথার ভেতরে থাকলে অল্প কথার মধ্যে বরকত পাওয়া যায় অনেক বেশি ইনশা আল্লাহ যেন বরকত দেন বলেন আমিন এরপরের আয়াত থেকে শুরু করেছেন লোকমান হাকিম তার সন্তানকে কি উপদেশ দিয়েছেন আল্লাহ সেগুলো আমাদেরকে শোনাইছেন আর লোকমান হাকিম তার ছেলেকে মোট উপদেশ দিয়েছেন দশটা জোরে বলুন তো কয়টা আপনারা কি দশটা পয়েন্ট আজকে মুখস্থ করে ফেলতে পারবেন করলে কি হবে আমাদের ছেলে মেয়েরা মাদকাসক্ত হবে না আমাদের ছেলেরা আমাদের মেয়েরা জঙ্গিবাদ
সন্ত্রাসবাদের দিকে ধাবিত হবে না, আমাদের ছেলেমেয়েরা চরিত্রহীন হবে না, আমাদের ছেলেমেয়েরা বেহায়াপনার দিকে যাবে না, আমাদের ছেলেমেয়েরা বাজে পথে যাবে না। এই উপদেশগুলো গ্রহণ করে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে যদি এর আলোকে গাইডেড করতে পারি, আমাদের সন্তানগুলো সুসন্তান হবে, সন্তানগুলো নামাজি হবে, ভদ্র হবে, চরিত্রবান হবে, মারা যাওয়ার পরে মা বাবার জন্য দোয়া করনেওয়ালা হবে, মা বাপ জীবিত থাকলে এই সন্তানগুলো মা বাপকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বরং মা বাপকে মাথার তাজ বানায় রাখবে ইনশাআল্লাহ। চলেন আমরা সময় নষ্ট না করে শুরু করি। এক নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিলেন, আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে বললেন উপদেশ দিতে গিয়ে, যখন বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম, শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম। আমি একদিন মাহফিলে এক জায়গায় বলছিলাম, শ্রোতাদেরকে বলেন তো এই দুনিয়ার সবচেয়ে বড় জালিমকে, ঠিক তখনই লাগছিল রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ, একজন কয়া উঠছে, হুজুর অবস্থা দৃষ্টি তো মনে হয় পশ্চিমা ইউরোপের দেশের শাসকগুলো সবচেয়ে বড় জালিম। আমি মুচকি হেসে দিয়ে বললাম, না ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহ এই দুনিয়াতে মানুষ পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য, ওই মানুষগুলো যখন আল্লাহর ইবাদত না করে আল্লাহর সাথে শিরক করে বসে, ওই লোকগুলো সরাসরি আল্লাহর উপর জুলুম করে বসে, আর যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করে, এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালিম। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় জালিম হলো তারা আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে শিরক এটা হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনার নাম শিরক। এই শিরকের গুনাহ এমন গুনাহ আল্লাহ সব মাফ করলো, তওবা করে ঈমান না আনলে শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন। শিরক করবে যারা জাহান্নামের অধিবাসী হবে তারা। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম তাওহীদের জ্ঞান দিলেন, সর্বপ্রথম তিনি তার সন্তানকে আল্লাহ চিনালেন, সর্বপ্রথম তিনি তাওহীদ চিনালেন, যেন তার সন্তান শিরকের দিকে নিমজ্জিত না হয়, যেন তার সন্তানটা ইমানের পথে থাকে, তাওহীদের পথে থাকে। আসেন তো এখান থেকে আমরা শিক্ষা নিয়ে নিজের বিবেককে প্রশ্ন করি, আমরা যে মুসলমান বাপ, আমার মুসলমান সন্তানটাকে আমি শিক্ষা দেওয়ার বেলায় সর্বপ্রথম আল্লাহ চিনিয়েছি, রসুল চিনিয়েছি, অর্থাৎ আলিফ বা তা সা আগে শিখাইছি, না অ আ ক খ এ বি সি ডি আগে শিখাইছি? বিবেককে প্রশ্ন করে নেবার। আপনি তো আপনার সন্তানকে কোরআন শেখাইতেছেন না। অনেক মা বাপ মারা যায়, মারা যাওয়ার পরে তাদের ছেলেরা হুজুরদের কাছে এসে বলে, হুজুর আব্বু তো মারা গেছেন, জানাজার নামাজের নিয়মটা জানি কেমনি একটু শিখাইয়া দেন। কি বলে, এরকম আছে না? নাই। কপাল পোড়া বাপ তার সন্তানকে নামাজের নিয়ম কানুনটাও শিখাইতে পারে? যেন দায়ী কে? মা বাবা। মা বাপ ছোটবেলা সন্তানকে সুশিক্ষা কোরআনের শিক্ষা দিতে পারে নাই। শোনেন, আপনার ছেলে মেয়েকে ছোটবেলা যদি কোরআন না শিখাইয়া সব শিখাইয়া ফেলে, এই সন্তান বড় হয়ে ডাক্তার হবে কিন্তু কসাই ডাক্তার হবে। ছোটবেলা তার কোরআন না শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, এ রডের জায়গায় বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলায় কোরআন না শিখাই অ্যাডভোকেট বানাবেন, এ নিরপরাধ মানুষকে অপরাধী বানাই ফেলবে। আর ছোটবেলা কোরআন শিখাইয়া ডাক্তার বানান, এটা মানবতাবাদী ডাক্তার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান, দেশপ্রেমিক চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া তারপরে লয়ার বানান, ব্যারিস্টার বানান, যেমন চায় তাই বানান, সুপথে থাকবে, বিপথে আর যাওয়ার সুযোগ নাই। আজ মা বাপকে কেন সন্তানগুলো অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে বাবা যান, এর কারণ হলো ছোটবেলা আপনি আপনার বাচ্চাকে কোরআন শিখান নাই। কোরআনের শিক্ষা সাম্প্রদায়িক শিক্ষা নয়, কোরআনের এই শিক্ষা হলো সার্বজনীন শিক্ষা। আল্লাহ কোরআনকে সাম্প্রদায়িক কিতাব যদি বানাতেন, আল্লাহ কোরআনে বলতেন হুদাল্লিল মুসলিমিন,
এইরকম কথা বলতেন যে এটা মুসলমানদের হেদায়েতের কিতাব কিন্তু আল্লাহ এমন কথা বলেন নাই কুরআনের সব জায়গায় আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস এটা মানুষের হেদায়েতের কিতাব কুরআন শিখলেই মানুষের মতো মানুষ হওয়া যায় এজন্য কুরআন শুরু হইছে গরুর সূরা দিয়া আর শেষ হইছে মানুষের সূরা দিয়া কথা বুঝেন নাই সূরা ফাতিহা এটা তো কুরআনের প্রথম সূরা ঠিক আছে কিন্তু এটা হলো হেডলাইন অফ দা হলি বুক কুরআন প্রিফেস অফ দা হলি বুক কুরআন এটা একটা প্রিফেস যে কোনো আর্টিকেল বই কিংবা যে কোনো কিছুর একটা কি থাকে ভূমিকা থাকে সূরা ফাতিহা হচ্ছে কোরআনের হেডলাইন প্রিফেস ভূমিকা এরপরে শুরু হয়েছে মূল সূরা বাকারা মানে গাভী গরুর সূরা দিয়ে শুরু হয়েছে কারণ কি জানেন কোরআন মানুষের জন্য নাজিল হইল মানুষ মানুষ হওয়ার পরও পশুর কিছু স্বভাব মানুষের ভেতরে আছে এই পশুত্বের স্বভাব দূর করতে করে মানুষকে কোরআন পড়া কোরআন শেখা শুরু করতে হবে কোরআন পড়ে কোরআন শিখে বুঝে যখন কোরআনটা শেষ করবে কোরআনের শেষ সূরা সূরা নাস নাস মানে মানুষ তখন মানুষের মতো মানুষ হয়ে বের হবে দেখেন না কোরআন বাদ দিয়ে সব পড়ে ফেলেছে লয়ার ব্যারিস্টার কক্সুতে এসে বড় বড় কথা বলে অন্যদিকে তার মাকে ঘর থেকে বের করে দিয়েছে কিন্তু কোন মসজিদের ইমাম কোন খতিব কোন আলেম যে খাইতে পারে পারুক না পারলে না ইমাম সাহেব বেতন পায় 5000 তার বাড়িতে গিয়া দেখেন মা বাবার পা ধুইয়া দেয় মা বাবার মুখে খাবার দিয়ে দেয় মা বাবাকে সম্মান করে কারণ সে ছোটবেলা কোরআন শিখেছে আজ পর্যন্ত শুনছেন কোরআন শিখে কোন সন্তান তার মা বাপের সাথে বেয়াদবি করছে শুনেছেন আপনারা এজন্য ছোটবেলায় বাচ্চাকে কি শিখাইতে হবে লোকমান হাকিমের প্রথম ওসিয়ত সন্তানকে তিনি তাওহীদ চিনিয়েছেন আমরাও সন্তানকে তাওহীদ চেনাবার জন্য কি শেখাবো টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনার সন্তানকে কোরআন শেখান তার হাতে কোরআন তুলে দেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে সুবহানাল্লাহ এটা মোল্লাদের কিতাব না এটা শুধু হুজুরদের কিতাব আর ঝাড়ফুকের কিতাব না আপনি তো কোরআন পড়তে জানেন না কোরআন পড়েন নাই এই বিজ্ঞানের যুগে কোরআন বিজ্ঞানকে তাক লাগিয়ে দিয়েছে অবাক করে দিয়েছে আপনি কি জানেন কোরআনে 6236টা আয়াতের মধ্যে 1500 বেশি আয়াত শুধু বিজ্ঞানের ব্যাপারে আছে কসমোলজি জিওলজি কসমোলজি জিওলজি হিউম্যান এমব্রায়োলজি বায়োলজি বিজ্ঞানের কোন শাখা আছে যে ব্যাপারে কোরআনের তথ্য নেই আমি তো কোরআন এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা করে আসা মানুষ আমরা 1500-এর বেশি আয়াত অনার্স মাস্টার্সে পড়েছি শুধু বিজ্ঞানের ব্যাপারে আল কোরআন ওয়াল উলুমুল হাদিসা কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সাবজেক্ট এই কোর্সগুলো যখন আমরা পড়েছি আয়াতগুলো আমরা পড়েছি মহাকাশের কথা আছে সমুদ্র বিজ্ঞানের কথা আছে এখানে মাটির নিচের কথা আছে আরে কোরআনের প্রথম আয়াতটাই তো বিজ্ঞানকে বহুমাত্রিক জগতের ধারণা দিয়ে বিজ্ঞানকে অবাক করে দিয়েছে কোরআনের প্রথম আয়াতটা বিজ্ঞানের আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আপনারা কইবেন হুজুর এখানে আবার বিজ্ঞান আসছে কেমনে আপনি তো কোরআন গবেষণা করছেন না বুঝবেন কেমনে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহ আল্লাহকে যিনি রব্বিল আলামিন যিনি জগতের মালিক নন জগৎ সমূহের তার মানে জগৎ একটা নয় বহুমাত্রিক জগৎ আছে স্যাটেলাইটের যুগে কিংবা আধুনিক বিজ্ঞানে এসে বিজ্ঞানীরা দেখেছেন আসলেই তো বহুমাত্রিক জগৎ মাথার উপরেই তো বিশাল মহাশূন্য মহাশূন্যের জগৎ আমাদের পায়ের তলায় আছে খনিজ সম্পদের জগৎ এই সমুদ্র জগৎ প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ পশু জগৎ কত জগৎ আছে সমস্ত জগতের মালিক একজন তিনি কে প্রথম আয়াতটাই তো সাইন্টিফিক এই কোরআন আপনি বললেন না বাচ্চাগুলার ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন ভালো কথা ইংরেজি অবশ্যই জানবে এখনকার হুজুররা অত ভালো ইংরেজি জানেন কে বলেন জানেন না আমাদের হুজুরদের মধ্যেও এমন অনেক হুজুর আছেন ইংরেজি বলা শুরু করলে ইঞ্জিনিয়ার ডাক্তাররা পর্যন্ত হা হয়ে তাকায় থাকে যে হুজুররা এত চমৎকার ইংরেজি জানে কেন ঠিক কিনা বলেন আপনি কোরআন শিখেন গোটা বিশ্ববাসী আপনাকে সম্মান করবে দুনিয়ায় সম্মান পাবেন আখেরাতেও সম্মান আরে দেখেন এই যে একটা টেবিল এটা কাঠ দিয়া বানানো হয়েছে আমার পা লাগতেছে আমি তো এটাকে ভক্তি সম্মান কিছুই করছি না আমার হাতে থাকা কোরআন শরীফ যখন কাঠের তৈরি একটা রেহালের উপর রাখা হবে ওইটা হাত থেকে পড়লে চুমা খাইতে হবে সালাম করতে হবে কোরআনেও নাই হাদিসেও নাই তারপরেও চুমা খাই কেন বুকের সাথে জোড়ায় ধরি কেন আমাদের আবেগ কারণ এই কাঠের টুকরার উপরে আল্লাহর কিতাব কোরআন রাখা হয়েছে ঠিক কিনা তো কোরআনের কারণে কাঠের
সম্মান বললে আপনি তো মানুষ আপনি কুরআন শিখে কুরআন বুঝে দেখেন দুনিয়ায় সম্মান আকাশচুম্বী হয়ে যাবে আখেরাতে আপনার মর্যাদা বাড়িয়ে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিবেন সুবহানাল্লাহ কুরআন কুরআন কোথায় যে নিয়ে যায় মানুষকে আপনি কল্পনাও করতে পারবেন শুনেন বাবা জানরা জীবনের সফলতা কোথায় জানেন মরে তো যাব আজকে রাতটাও যাবে কিনা আমি জানি কে কখন চলে যাব আমরা জানি না কারণ দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল না মৃত্যু থেকে পালায় বাঁচতে পারবেন না আপনি নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ মৃত্যুর থামা থেকে কেউ রেহাই পাবে আজ মারা যান একজন হুজুর পাশের মসজিদের এসে জানাজা শুরু করছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোনো আবেগ নাই নিজের সন্তানকে ছোটবেলা কোরআন শেখাইছেন এরপরে ইঞ্জিনিয়ার বানাইছেন ডাক্তার বানাইছেন অসুবিধা নাই কিন্তু ছেলেটা শুদ্ধ করে কোরআন পড়তে পারে আপনার ছেলেটা নামাজও জানে মৌলিক জ্ঞান ইসলামের তার মধ্যে আছে সবাইকে আলেম হইতে হবে এমন না সবাই যদি আলেম হয়ে যায় তো ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে এমপি হবে কে মন্ত্রী হবে কে সব কিছুরই দরকার আছে কিন্তু সবার মধ্যে যেন কোরআনের বেসিক নলেজটা থাকে এবার আপনার সন্তান দাঁড়াইছে আল্লাহু আকবার বলতে পারবে না বলার আগে হাত কাঁপবে বুকটা ফেটে যাবে কলিজাটা দুমড়ে মুচড়ে উঠবে আল্লাহু আকবার বলার আগে চোখ দিয়ে পানি বের হবে এই বঙ্গোপসাগরের পানি ঢেলে জাহান্নামের আগুনকে নেভানো যাবে কিন্তু কুরআনওয়ালা সন্তান রেখে গেলে কি হবে বাবা জানরা জানেন এই সন্তান যখন মারা যাওয়ার পরে বাবা চোখের পানি ছাড়বে এই চোখের পানির পাওয়ার কত বেশি এই চোখের পানি যখন চোখ দিয়ে বের হয়ে নাকের ডগায় আসবে নাকের ডগায় আসার আগে আল্লাহর দয়া লেগে যাবে আল্লাহ বলবেন সে তার সন্তানকে ওয়ালাদুন সালেহ নেককার বানিয়েছে সেই সন্তান চোখের পানি ছেড়েছে এই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে দুই ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার জাহান্নামের আগুনকে চিরতরে নিভাইয়া দিবেন ইটস কল্ড সাকসেস এটাকে বলে জীবনের সফলতা কারণ একজন ইমানদার দুনিয়ার সফলতা চায় না সে সফলতা চায় কিসে আখেরাতের আরে দুনিয়াতে তো জীবন স্টার্টিং আছে এই জীবনের এন্ডিংও আছে আর আখেরাতের জীবনের স্টার্টিং হবে কিন্তু এন্ডিং হবে না ওটা চিরস্থায়ী জীবন এটা ক্ষণস্থায়ী ওই চিরস্থায়ী জীবনের সফলতাটাই হলো আসল সফলতা জন্য বাচ্চাদেরকে কি করতে হবে সবাই বলেন কি শিখাইতে হবে ডাক্তার বানাবেন মেয়েদেরকে বেশি ডাক্তার বানাবেন আমরা তো প্রতি মাহফিলে বলি মেয়েদেরকে বেশি ডাক্তার বানানো দরকার এখন কেন দেখবেন আপনাদের বিয়ে শাদির পরে আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে তাকে নিয়ে হসপিটালে গেলে বেশিরভাগ জায়গায় পুরুষ ডাক্তার যদি মেয়ে ডাক্তার হইতো তো ফিমেল ডক্টর হইলে আপনার ওয়াইফকে চেক আপ করলো কিংবা সিজার যদি হয় ওটিতে মহিলা ডক্টর থাকলো আপনার জন্য ভালো লজ্জা সরম নাই অসুবিধা কি তাইলে আমাদের মেয়েদেরকে বেশি ডক্টর বানানো দরকার ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হবে আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েরা অক্সফোর্ডে যাবে ইউরোপে আমেরিকায় গিয়ে পড়বে কিন্তু ছোটবেলা কুরআন শিখে ইউরোপ আমেরিকায় যাবে গিয়ে ইউরোপ আমেরিকায় কাফের মুশরিকদের দেশে গিয়ে নিজের চরিত্র দিয়ে ইসলাম জয় করে সেখানেও তারা ইসলামের দাওয়াত ছড়িয়ে দিবে ঠিক কিনা বলেন এই চট্টগ্রামেও তো ইসলাম এসেছে চরিত্র দিয়ে অলিয়া উলিয়ার জমিন এই চট্টগ্রাম আমার সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাই এসেছে শাহজালাল শাহপুরাণের সেই সিলেট অলিয়া উলিয়ারা যখন এই দেশে আসছেন আইসা মানুষকে জোর করে মুসলমান বানান নাই তাদের চরিত্র গেট আপ সেট আপ চলা ফেরা কথাবার্তায় মানুষ মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছে ঠিক কিনা বলেন আমাদের সন্তানগুলোকে সেরকম করে গড়ে তোলা দরকার সন্তানগুলোকে ছোটবেলা আমরা দিন শেখাবো রাজি আছেন তো ইনশা আল্লাহ তাহলে এক নম্বর শিক্ষাটা আজকের মাহফিল থেকে আলোচনা থেকে এক নম্বর মেসেজ পাইলাম ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম অলেভেলে এলেভেলে ব্রিটিশ কারিকুলামে পড়াবো ডাক্তার ইঞ্জিনিয়ার যেটাই বানাই বানাবো কিন্তু ছোটবেলা কি শেখাবো সবার আগে কোরআন আর চার পাঁচটা ছেলে মেয়ে থাকলে একটারে আলেম বানাবেন আলেম হইলে লাভ নাই আগে মানুষ ভাবতো আলেম হইলে লাভ নাই মানুষের বাসায় গিয়ে গিয়ে শুধু হাঁস মুরুখ ধরে দূরে খাবে তারপরে শেষ করে ফেলবে না দেখেন আমার ফ্রেন্ড আমরা এক বেচে পড়াশোনা করলাম এই তো দেখলাম তিন চার মাস আগে আমার ব্যাচমেট সে মাদ্রাসায় আমার সাথে আলিম পর্যন্ত পড়েছে এরপরে ইউনিভার্সিটিতে গিয়ে পড়েছে আমিও ইউনিভার্সিটিতে পড়েছি এখন সে শ্রম মন্ত্রণালয়ে চাকরি করছে আমি না হয় হুজুর লাইনে এসেছি কিন্তু আমার
কয়েকজন ফ্রেন্ড এখন ডাক্তারও হয়েছে আলহামদুলিল্লাহ ডাক্তার মাদ্রাসায় পড়ে ডাক্তার হয়ে গেছে মিনিস্ট্রিতে জব করছে মাদ্রাসায় পড়ে সব জায়গায় যাওয়ার সুযোগ আছে মাদ্রাসার ছেলেরা মেধাবী তো কেন মেধাবী জানেন এখন তো আমাদের সরকার স্কুল মাদ্রাসা সিলেবাস বইয়ের সংখ্যা তিনি কি করে দিয়েছেন সমান কিন্তু মাদ্রাসায় আরো বইয়ের সংখ্যাটা একটু বেশি আরবি বইগুলো বেশি না আমরা তো বেশি পড়তাম আমাদের সাবজেক্ট অনেক বেশি ছিল এজন্য দেখা যায় কলেজের ছেলেরা স্কুলের ছেলেরা তারাও মেধাবী নিজেদেরকে দাবি করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তারা ফার্স্ট হইতে পারে না গত 15 20 বছরের ইতিহাস মাদ্রাসার ছেলেরা গিয়ে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়ে রেকর্ড তৈরি করছে মাদ্রাসায় এবারে লস আছে লস নাই আমাদের সিনিয়র জুনিয়র অনেক ভাইয়েরা বিদেশের ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছে আপনাদের কক্সবাজারের একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে না আছে আমাদেরই এক সিনিয়র ভাই মাদ্রাসায় পড়ে এই ইউনিভার্সিটিতে এখন শিক্ষকতা করছেন আমি আর নাম বললাম না তাহলে বোঝা গেল মাদ্রাসায় পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় কোনো সন্দেহ আছে তাহলে বাচ্চাগুলোকে কোরআন শেখাবেন তো আপনারা নাম্বার টু লোকমান হাকিম সর্বপ্রথম তার সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়ার পরে এরপরে আল্লাহ লোকমান হাকিমকে বললেন ও লোকমান এবার তোমার ছেলেকে উপদেশ দাও বলো আল্লাহ ওসিয়ত করছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়া নানালা ওয়াহনি ওয়া ফিসালুহু في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله بول لنا لقمان তোমার ছেলেকে বলো আল্লাহ সব মানুষকে ওসিয়ত করছেন আল্লাহ আদেশ দিচ্ছেন মানুষ যেন তার মা বাবার প্রতি সদয় হয় মানুষ যেন তার মা বাবার সাথে উত্তম আচরণ করে সবার আগে আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদতের পরেই মানুষের জন্য দুই নম্বর কাজ হলো মানুষ যাদের খেদমত করবে সে হলো তার জন্মদাতা বাবা এবং জন্মদাতা মা সুতরাং এখানে যারা আছেন যাদের মা বাবা আছে ভাই জানেরা আপনার ঘরের ভেতরে জান্নাত আছে মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখেছে এখন মায়ের পায়ের তলায় জান্নাত খুঁজতে যাইয়া কুড়াল দিয়া মাটি কুইরা আবার জান্নাত খোঁজা শুরু কইরেন না মায়ের পায়ের তলায় জান্নাত মানে হলো মা বাবার খেদমত করতে পারলে আপনি মায়ের পায়ের কাছে জান্নাত পেয়ে যাবেন মা বাপকে খুশি করলে খুশি হয়ে যাবেন কে আহারে কষ্টের বিষয় দুঃখের বিষয় মা বাপের তিনটা বা চারটা ছেলে মনে করেন সমাজের করুণ বাস্তবতা আপনাদেরকে বলি চার ছেলে মা বাবা বুড়া মানুষ হয়ে গিয়েছেন বুড়া মানুষ হয়ে যাওয়ার পরে বাবা এখন উপার্জন করতে পারেন না এখন মা আর বাবাকে সব ভাই চার ভাইরা বিয়ে করে ফেলেছে চার ভাই ঘরের মধ্যে ঘরোয়া মিটিংয়ে বসেছে বলল চারজন ভাই যেহেতু আসো আমরা ভাগ করে নিই চার ভাইয়ে চার মাস তিন চারা বারো মাস এক এক ভাই তিন মাস করে খাওয়াবো কারে ভাগ করেন রে ভাই আবার দেখা যায় ভাগাভাগি করতে যাইয়া একদিন বেশি হইলেও কেউ খাওয়াইতে চায় এ নিমুখ খারাপ সন্তান কাকে ভাগ করো যখন তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার পরে তোমার কোনো ভাষা ছিল না তুমি শুধু কান্না করতে পায়খানা প্রস্তাবে শুয়ে শুয়ে তোমার বাবা সারাটা দিন মাঠে ঘাটে সাগরে জেলে হয়ে সারাদিন মাছ ধরেছে মাঠে ঘাটে কাজ করেছে পরিশ্রম করেছে শ্রমজীবী পেশাজীবী মানুষ কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে করে বাড়িতে এসে তুমি দেখে বাড়িতে এসে দেখেছে কান্না করেছে সাথে সাথে বুকে নিয়েছে এত কষ্ট করে জমানো টাকা পয়সা সব তোমার জন্য খরচ করেছে কিন্তু কষ্টের ভাগ দুনিয়ার কোনো মানুষকে দেয় সেই বাবাকে এখন চার ভাইয়া মিলে ভাগ করো এরপরে মা মায়ের কথা তো বলে শেষ করা যাবে না আল্লাহ এই আয়াতে বেশিরভাগ আল্লাহ এই আয়াতে বিশেষ করে মায়ের কথা বলেছেন কারণ মায়ের কষ্ট বেশি বাপের চাইতে মায়ের অধিকার এই জন্য তিন গুণ বেশি কারণ মা এমন তিনটা কাজ করেছেন যা পৃথিবীর কোনো বাপেরা করে নাই এক নাম্বার গর্ভধারণ করা এটা বাপের কাজ না মায়ের কাজ এই কষ্টটা মা করেছেন দুই নাম্বার প্রসব করা সন্তানের প্রসব বেদনা কত যে কঠিন মা না হলে বোঝা যাবে না
মহিলা না হলে বোঝা যাবে না যারা বিয়ে করছেন বিয়ের পরে বউ প্রেগন্যান্ট হলে বউ তো সাথে ঘুমায় বউ যে রাতের বেলা চিৎকার চেঁচামেচি করে তখন কি ছোটবেলার কথা মনে পড়ে না আমিও তো আমার মায়ের পেটে যখন ছিলাম আমার মাও এরকম রাতে ঘুমাইতো না চিৎকার করতো এইরকম অনুভব করার চেষ্টা করবেন তিনটা অধিকার মায়ের বেশি বাপের চেয়ে কারণ মায়ের কষ্ট বাপের চাইতে তিন গুণ বেশি এক নাম্বার মা গর্ভধারণ করেছেন বাপ করেন নাই দুই নাম্বার হলো মা প্রসব করেছেন বাবা প্রসব করেন নাই তিন নাম্বার মা বুকের দুধ পান করিয়েছেন কিন্তু দুনিয়ার কোনো বাবা বুকের দুধ খাওয়ায় না খাওয়াইলে ডানা দুধ খাওয়াইতে পারবে বুকের দুধ খাওয়ানোর কোনো সুযোগ এই জন্য একজন সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করেছিলেন ওগো নবী আমি খেদমত করব কান নবীজি বললেন উম্মুক তোমার মা দুই নম্বরে প্রশ্ন করলেন সুম্মা মান তারপরে কে নবীজি বললেন উম্মুক তোমার মা তিন নম্বরে প্রশ্ন করলেন সুম্মা মান ওগো নবী তারপরে কে নবীজি বললেন উম্মুক তারপরেও তোমার মা এরপরে সাহাবী বললেন তারপরে কে নবীজি বললেন আবু কা চার নম্বরে বাপের কথা বললেন এভাবে বাপের চাইতে মায়ের হক তিন গুণ যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে সেই মাকে চার ভাই মিলে এখন ভাগ করো আরে মা যে দশ মাস পেটে নিয়ে কষ্ট সহ্য করেছেন এক সেকেন্ডের কষ্ট এই ঋণ শোধ করার জন্য শরীরের চামড়া খুলে স্যান্ডেল বানিয়ে দিলেও শোধ করা যাবে প্রসবের সময় মা যে উহ কিংবা আহ করে চিৎকার দিয়েছেন একটা চিৎকারের ঋণ শোধ করা দুনিয়ার কোনো সন্তানের দ্বারা সম্ভব বিজ্ঞান কি বলছে জানেন আজকের চিকিৎসা বিজ্ঞান হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন এবং চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলছেন একজন মানুষ তো সর্বোচ্চ ২০ থেকে ২৫ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে আর মা সন্তান ডেলিভারির সময় ৫০ থেকে ৫৫ ইউনিটের মানে মরণের যন্ত্রণার মতো যন্ত্রণা সহ্য করে আল্লাহু আকবার সেই মাকে চার ভাই মিলে ভাগ করো যদি সুসন্তান হও ভাগাভাগি কইরো না মা বাপের খেদমতের জন্য সব ভাইরা মিলে প্রতিযোগিতা করো মা বাপকে খুশি করতে পারলে খুশি হয়ে যাবেন যিনি তিনি কে মা বাবা বুড়া মানুষ চিকিৎসা করায় না অনেক সন্তান আছে নিমুখ হারাম সন্তান ছোটবেলা আপনি যখন অসুস্থ হতেন বাপ আপনারে কুলে নিয়ে কাঁধে নিয়ে তারপরে চিকিৎসায় যাইতো আপনি যখন অসুস্থ হতেন সারাটা রাত আপনার মা ঘুমাতো না এখন সেই মাকে আপনি ওষুধ কিনে দেন না সেই বাপকে আপনি চিকিৎসা করান না আরে ভাই আপনি যদি মা বাপকে খুশি করতে না পারেন কোটিপতি হবেন টাকাওয়ালা ক্ষমতাওয়ালা সম্পদশালী হবেন কিন্তু কোনো কিছুতে আপনি বরকত পাবেন না দুনিয়াও যাবে আখেরাতও চলে যাবে মা বাপকে যদি খুশি করতে পারেন দেখবেন গোটা দুনিয়া আপনার পায়ের নিচে যিনি ফেলে দিবেন তিনি কি দুনিয়ায় যারা সম্মান কামিয়েছেন তারা মা বাপের দোয়া নিয়ে কামিয়েছেন এই জন্য এই দুই নম্বর আয়াত থেকে আমরা শিক্ষা নিব মা বাপকে কখনো অসম্মান করব না বেয়াদবি করব না ধমক দিব না আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা তোমার মা বাপকে ধমক দিও না ফালা তাকুল্লাহুমা উফ বিরক্ত হয়ে উফ পর্যন্ত বলো না সন্তানেরা শোনো মা বাবার সঙ্গে কেমনে কথা বলবা আল্লাহ বলছেন কুল্লাহুমা কাউলান কারীমা ভদ্র ভাষায় সম্মানের ভাষায় কথা বলো আমি এমন বহু ফ্যামিলি দেখেছি চার ভাই সবাই ইনকাম করে বাপ মা আল্লাহর ঘর দেখতে চায় একটু হজে বা ওমরা যাইতে চায় চাইলে একা একজনই পারে কিন্তু হিংসা করে কয় আমি কেন একা দিব চার ভাইয়ে মিলে দিলে তারপরে যাবে আরে কপাল পুরা বাকি তিন ভাই দিলে দিক আপনি একটু মা বাপকে টাকা থাকলে আপনি পাঠিয়ে দেন মা বাপ আল্লাহর ঘরের সামনে গিয়া মুচকি একটা হাসি দেয় যদি হাত তুলে আপনার জন্য দোয়া করে দুনিয়া আখেরাত সব আপনার জন্য আল্লাহ আপনার উপর দুনিয়া আখেরাতে খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়ুন মা বাবার খেদমতের বেলায় ভাগাভাগি করা যাবে না বরং প্রতিযোগিতা করা লাগবে রাতের বেলা বাড়িতে গিয়ে আব্বুকে বলবেন আব্বু ছোটবেলায় আপনি আমাকে ঘুম পাড়াইতেন এখন তো আপনি অসুস্থ মানুষ আমি আপনার মাথা টিপে ঘুম পাড়াই বাবার মাথা টিপে ঘুম পাড়ান বাবা বিছানা থেকে উঠতে পারে না আপনি বিছানা থেকে উঠান নিজের হাত দিয়া খাওয়াইয়া দেন কারণ ছোটবেলায় এই মা বাবা আপনারে মুখে তুলে খাওয়াইয়া দিয়েছে এখন বাবা মা বুড়া মানুষ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন সে দুর্বল হয়ে যায় ওই দুর্বল বয়সে আপনিও মা বাপকে মুখে তুলে খাওয়াইয়া দেন মা বাপ যদি খুশি হয়ে একটা হাসি মারে আল্লাহর আরও আপনার উপর খুশি হয়ে যাবে তাইলে মা বাবার খেদমত করা যাবে তো আরও জোরে বলেন নাম্বার থ্রি লোকমান হাকিম তার
ছেলেকে তিন নাম্বার উপদেশ দিলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্না আল্লাহ লতীফুন খাবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আর 15 মিনিট কষ্ট সহ্য করা যাবে না? শোনেন, তিন নাম্বার উপদেশ তিনি বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো রে বাবা, যদি তুমি সরিষার দানা পরিমাণ পাপ কিংবা পুণ্য যে কোনো কাজ করো, সেটা যদি পাথরের চিপায় চাপায় গিয়েও করো, সেই পাপ পুণ্য যদি সরিষা পরিমাণ হয়, সরিষা ক্ষেত তো আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় অভাব নাই, অনেক সরিষা, সরিষা তো দেখছেন সরিষার দানা ছোট না বড়, কি সুন্দর কথা দেখেন, বাপ হয়ে ছেলেকে বুঝাচ্ছেন, বাবারে শোনো, ওই ছোট্ট মিহি পরিমাণ সরিষা পরিমাণ কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ তুমি যদি করো, পাথরের চিপায় চাপা এই যে কুয়াশা পড়ছে, কুয়াশার আবরণের ভিতরে গিয়ে রাতের অন্ধকারে পাথরের চিপায় চাপায় আড়ালে গিয়ে জঙ্গলে গিয়ে ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, দুনিয়ার কেউ না জানলেও একজন তো সব জানেন তিনি কি। লোকমান হাকিম বলতেছেন, বাবারে ওই আল্লাহকে ভয় করো, কারণ ওই আল্লাহ সব খবর রাখেন, তিনি কেয়ামতের দিন সেটা তোমাকে জানায় দিবেন, সেটার আলোকে তোমাকে শাস্তি দিবেন। দেখেন, আমরা যদি বাপ হয় আমাদের সন্তানগুলো কেমন ওয়াজ করতাম, যদি বলতাম বাবারে তোমারে তো আমি ফোন কিনে দিলাম, এই ফোন তো হচ্ছে বর্তমান চরিত্র বিধ্বংসী সবচেয়ে বড় উপাদান, কোনোদিন কি ছেলে মেয়েকে ডাইকা ওয়াজ করছেন নাকি, বাবারে শোনো আমার কলিজার টুকরা ছেলে, কলিজার টুকরা মেয়ে, রাতের বেলা যে ঘুমাও, ঘুমানোর সময় তুমি যদি ইউটিউবে ঢুকে কোনো ভিডিও অন করে, যদি সেটা অশ্লীল ভিডিও হয় যদি তুমি দেখে ফেলো, আমি তোমার পাপ আমি দেখবো না, তোমার মাও যদি না দেখে সবারও গোচরে তুমি দেখলেও একজনকে গোপন করতে পারবে না তিনি কি। তাকওয়া আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায় আমাদের সন্তানগুলো খারাপ পথে যাবে। ছেলে মেয়েকে বুঝান, বাবারে তুমি যে স্কুলে যাও, যাওয়ার সময় চিপায় চাপায় পাহাড়ের চিপায় লুকাইয়া ইয়াবা মাদক সেবন করো না, কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে। আজ আমাদের সন্তানগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সরকার প্রশাসন মাদকের বিরুদ্ধে কত কর্মসূচি দিচ্ছেন, আমরাও প্রায় প্রতিটা মাহফিলে মাদকের বিরুদ্ধে কথা বলি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের জীবনটাকে তুমি নষ্ট করে দিও না, কারণ জীবনটা তোমার নয়, জীবনটা যিনি দিয়েছেন তিনি কে। আমার যুবক ভাইয়েরা খবরদার, যৌবনকে নষ্ট করা যাবে না, ক্ষতির দিকে যাওয়া যাবে না, যৌবন এই বয়সটা হলো ইবাদতের বয়স, চরিত্রবান হওয়ার বয়স, নামাজ পড়ার বয়স, আব্বা আম্মার খেদমত করার বয়স, কুরআন হাদিস পড়ার বয়স, চরিত্রবান হওয়ার বয়স, মেয়েদের পিছনে দৌড়ানোর বয়স নয়, এই বয়সটাতে দেখা যায় অনেক ছেলে মেয়েদের পিছনে দৌড়ায়, কোনো সভ্য ছেলে মেয়ের পিছনে দৌড়ায় না, বরং মেয়ের পেছনে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন দৌড়াইলে মেয়ের ফিতনায় পড়লে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। সুসভ্য হও, মেয়েদেরকে ইফটিজিং করো না, টিজ করো না, সাগরের তীরে বিচে গিয়ে মেয়েদের দিকে তাকিয়ে থাকো না, কারণ আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন পরনারীর দিকে নয় যেন নিচের দিকে রাখে, এই আদেশটা কার? যুবক ভাইয়েরা, মেয়েদের পেছনে না গুইরা, এই বয়সে পড়ালেখায় মন দাও, চরিত্রবান হও, কেরিয়ার সুন্দর করো, নামাজ পড়ে চরিত্রবান হও, দেখবা মেয়ের পিছে ঘোরা লাগবে না, চরিত্র ভালো হলে কেরিয়ার সুন্দর হলে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া যাবে। চরিত্র ঠিক করো, চরিত্র হেফাজত করো। নবীজির একটা হাদিস শোনাই, বুখারি শরীফের হাদিস, নবীজি বলেছেন, মাইয়াদ মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের যে অপব্যবহার না করে হেফাজত করবে, কারণ দুনিয়াতেই দুই জিনিস দিয়া গুনাহ হয় সবচেয়ে বেশি, এই জবানের অপব্যবহার করে মানুষ মিথ্যা বলে, এই জবান দিয়ে মানুষ কি করে, জবান দিয়ে চুগলগুলি করে, জবান দিয়ে আলেমদেরকে গালি দেয়, জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়েই দেখবেন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়।
তাহলে বোঝা গেল এই জবানের অপব্যবহার করে অনেক গুনাহ কামানো যায় আবার এই লজ্জাস্থান বিয়ে না করে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে জিনা করে কিংবা বিয়ের পরে অবৈধ পরকিয়া করে জিনা করা যায় এই লজ্জাস্থান দিয়ে নবীজি বললেন এই লজ্জাস্থানের অপব্যবহার না করে লজ্জাস্থানকে যারা হেফাজত করবে লজ্জাস্থানের জিম্মাদারি যে গ্রহণ করবে আমি নবী নিজে কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব অবাজি سبحان الله মুখ দিয়ে বাইন নইবো سبحان الله কইতে মন চায় না কিতা মনে করছেন আপনারা যে আমি খালি সিলেটি পারি আপনারার মাত পারি না আমি আগে ওনারার ব্যাকগ্রাউন্ড ভাষা বুঝি আলহামদুলিল্লাহ বুঝি বলতে গেলে মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায় শেখার চেষ্টাই আছে শিখে ফেলবো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের এই তো শেষ 15 মিনিট বলছিলাম না 2 3 মিনিট 4 মিনিট চলে গেছে তাইলে বললেন বাবারে আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর ভয় এমন জিনিস এটা থাকলে গুনাহ থেকে বাঁচা যায় এরপরে লোকমান হাকিম 4 নাম্বার উপদেশ দিলেন ছেলেকে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ নামাজ কায়েম করো সন্তানকে কি বানাইলেন নামাজি তার মানে আপনার ছেলেকে আপনার মেয়েকে নামাজি বানানোর দায়িত্ব হলো আপনার নবীজি বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন সন্তানের বয়স 7 বছর হলে সন্তানকে নামাজের আদেশ দাও ওয়াদ্রিবুহুম আলাইহা ফি আশরি সিনিন 10 বছর হলে সন্তানকে শাসন করো মারপিট করো নামাজের জন্য এখন সন্তানকে আর কি নামাজি বানাবে দেখা যায় বাপ মা নিজেরাই নামাজি হইয়া বসে আছে উষ্টা খাইয়া পশ্চিম দিকে পড়ে না তো ছেলে মেয়েকে কি নামাজি বানাবে আরে বাপ রে বাপ ছেলে মেয়েগুলা রে বাবা নামাজি বানাইলেন না এখন এলা কেমন সন্তান রেখে যাচ্ছেন বলেন তো এই দুনিয়াতে যে টাকা পয়সার পিছনে এত ছুটছেন মাঝে মাঝে কবরস্থানে যাইয়েন কবরস্থান ভিজিট করে দেখেন টাকাওয়ালা ক্ষমতাওয়ালা বীর বাহাদুররা সেই মাটির তৈরি কবরে ঘুমায় বাড়ি গাড়ি সব বাড়ি গাড়ির জায়গায় আছে সে থাকতে পারে নাই সব সবার জায়গায় একা একা মাটির নিচে কবরে ঘুমায় শুনেন আমি আমার দাদার বাপের নাম জানি না এটা কেন বললাম আমার দাদার বাবা পৃথিবীতে 160-70 বছর আগে ছিলেন তা আমরা ছয় ভাই সবাই মাশাআল্লাহ বিয়ে শাদী করছেন আমার বড় ভাই তো নাতি নাতনিও পেয়ে গেছে তো আমি সবার ছোট তো আমার দাদার বাপ উনার নাম আমি জানি না 170-60 বছরের ব্যবধানে দেখেন তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেছে এখন যে ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য হালাল হারাম বাস বিচার করেন না সাদা কালো দেখেন না এত ধন সম্পদ টাকা পয়সার পিছনে ছুইটা সাদা কালো কালোকে সাদা বানাই ফেলতেছেন আরে ভাই যাদের জন্য এত কিছু করে যাচ্ছেন 200 বছর পরে এরা কেউ আপনার নামও স্মরণ করবে না মনেও রাখবে না এটা হলো দুনিয়ার সবচেয়ে বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য এই মহাসত্যের সামনে দাঁড়িয়েও আপনি বুঝেন না তাহলে কি আপনার অন্তরে মরিচা ধরে গেল তাহলে কি আপনার অন্তর তালাবদ্ধ হয়ে গেল আপনার বিবেকে কি শয়তান পেশাব করে দিল বিবেকের দরজা খুলেন অন্তরের তালা খুলে উপলব্ধি করেন উপলব্ধি করে বুঝার চেষ্টা করেন সুপথে ফিরে আসেন তাহলেই জীবনের সফলতা পাবেন ইনশাআল্লাহ সন্তানকে নামাজি বানান সন্তান নামাজি বানান নামাজি বানায় গেলে কি হবে সাতার জানে না বুঝাই দেই এক ঘটনায় শেষ এখানেই শিক্ষা আছে মনে করেন এখানে একটা নদী আছে সাতার জানে না এরকম কাউকে নদীতে ফেলে দেওয়া হলো এখন বলেন তো এরকম লোক নদীতে পড়ে গেলে সে তখন যদি আমরা সবাই পারে থাকি তীরে থাকি সে আমাদের কাছে কি সাহায্য চাইবে না যে আমারে কেউ তুলো আমারে কেউ কি করো তুলো কেউ আমাকে এখান থেকে উঠাও সাতার না জানা লোক পানিতে যেমন অসহায় হয়ে তীরে থাকা লোকদের কাছে সাহায্যটায় চায় ঠিক তেমনি কবরে শুয়ে থাকা মানুষগুলো জীবিতদের দিকে তাকিয়ে থাকে দেখি কেউ আমার জন্য দোয়া করে কিনা কিন্তু যেগুলার রাইখা গেলেন এগুলো তো পশ্চিম দিকে উষ্টে খাইয়াও পড়ে না দোয়া করবে কোন সময় আপনার জন্য এগুলো নামাজি বানাইয়া যান বানাইয়া গেছেন তো এক একটা ডিজে পুলা পাইন ঝাক্কা নাক্কা ঝাক্কা নাক্কা ঝাক্কা নাক্কা এই ঝাক্কা নাক্কার যে গুণা এটার পার্সেন্টেজ কিন্তু আপনার কবরে যাবে আর কুরআন ওয়ালা বানায়া যান তাহাজ্জুদে সাজদা দিবে সেই তাহাজ্জুদের সওয়াবের অংশ আপনার কবরে ট্রান্সফার হয়ে যাবে ফজরের নামাজ পড়িরা কবরের সামনে গিয়ে হাত তুলে চোখের পানি ছাড়বে আল্লাহ অর্ডার করবে যে কবরের সামনে দাঁড়ায়া এই সন্তান চোখের পানি ফেললো তার মা বাপের কবরে জাহান্নামের বাগান করে দাও তার
মা বাপকে জান্নাতের পোশাক পরিয়ে দাও সুবহানাল্লাহ কইতে মন চায় না তাহলে সন্তানকে নামাজি বানাবো না বেনামাজি বানায় যাব সালাত কায়েম করো ও সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম সুবহানাল্লাহ পড়ে এটা ছোট্ট কিচ্ছা এক মিনিটে মনে পড়ছে আমার বলবো কিছু মানুষ আছে তারা নিজেরা নামাজি কিন্তু সন্তানকে নামাজি আনে না এরকম একজন ভাইকে আমি একবার নামাজে পাইছি আমি বললাম আচ্ছা ভাই যান আপনি যে নামাজে আসলেন ফজরের নামাজে ছেলেটাকে আনলেন না কেন বয়স তো আপনার ছেলের 12-13 বছর হয়ে গেছে কয় কি জানেন কয় হুজুর দেখেন না যে কুয়াশা ঠান্ডা পড়ছে চিন্তা করলাম ছেলেটাকে আনলে ঠান্ডা লাগবে কাশি দাশি হবে ঠান্ডা হবে জ্বর হবে বললাম ও তাই জন্য আনেন নাই আচ্ছা ভাই যান আপনার ঘরে যদি এখন আগুন লাগে আপনি কি বলবেন একদিকে শীত পড়ছে অন্যদিকে ঘরে আগুন লাগছে ভালো একটু আগুনের উষ্ণতা তার গায়ে লাগুক আরাম করে ঘুমাক আমার কয় হুজুর আপনি ফাজলামি করেন না ঘরের ভিতরে আগুন লাগলে তো আমার ছেলের দরজায় গিয়ে ধাক্কাবো না খুললে দরজা ভাঙ্গা ভেতরে ঢুকবো ঘুম থেকে না উঠলে উষ্ঠা মারবো লাঠি দিয়া ঘুম থেকে দিলাম বাপ বেটা বাপ্পু দুজনে মিলে দৌড়াবো বললাম ভাই আপনি নিশ্চয়ই আপনার ছেলেকে খুব ভালোবাসেন প্রমাণ হচ্ছে কয় হ্যাঁ আমার জানের চেয়ে বেশি ভালোবাসি বললাম ভালো ছেলেকে খুব ভালোবাসেন এখন দুনিয়ার এই আগুন তো হলো জাহান্নামের আগুনের 70 ভাগে এক ভাগ এই আগুনের সন্তান পূর্বে না পুরাতে চান না সন্তানকে দায়িকা লাঠি দেও তুলে দৌড় মারতে রাজি আছেন তো ফজরের নামাজ না পড়ে যে ঘুমায় আছে এটা যে দুনিয়ার চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুনের দিকে জ্বলে যাচ্ছে এটা কেমন বাপ আপনি ছেলের প্রতি একটু মমতা দেখাইয়া ঘুম থেকে উঠে তারে নিয়ে নামাজে আসতে পারেন না তাহলে বোঝা গেল আপনি বাপ হয়ে সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন সন্তানগুলোকে নামাজি বানান পারবেন তো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার উপদেশ তিনি দিলেন ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার বাবারে মানুষকে সৎ কাজের আদেশ দিও অসৎ কাজে নিষেধ করিও সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এটা হলো প্রতিটা ইমানদারের দায়িত্ব সৎ কাজের আদেশ দিবেন আপনি নামাজে আসতেছেন মানুষকে নামাজের দিকে ডাকবেন মাহফিলের আয়োজন করতেছেন মানুষকে সহযোগিতার কথা বলবেন অন্যায় কাজ অসৎ কাজ হচ্ছে সেখানে গিয়ে নিষেধ দিবেন আপনার সমাজে যদি বিশৃঙ্খলা হয় অন্যায় অপরাধমূলক কোনো কাজ হয় এই রামু আর কক্সবাজারের সকল অন্যায় অপরাধ দূর করার দায়িত্ব কি একা এমপি সাহেবের আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে না নাই আপনিও যখন আপনার চোখের সামনে অন্যায় দেখবেন হাদিসে এসে নবীজি বলেছেন তুমি একজন ইমানদার হলে চোখের সামনে অন্যায় দেখলে ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও হাত দিয়ে না পারলে জবান দিয়ে বাধা দাও সেটাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো অন্তর দিয়ে ঘৃণা মানে তলে তলে এটাকে খারাপ পাওয়া নয় এর সঠিক ব্যাখ্যা হলো অন্তর দিয়ে তুমি হলো এর প্রতিবাদ জানাও তুমি না পারলেও অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে করে কেমনে এইটাদের নির্মূল করা যায় চিন্তা করো অর্থাৎ গবেষণা করে করে পারলে আরেকজনকে দিয়ে লাগাইয়া দাও তারপরেও সমাজ থেকে অন্যায় দূর করো কারণ এটা মানুষকে দায়িত্ব দিয়েছেন কে আমরা খারাপ হইতেই এত খারাপ হয়েছি বলবো কাহিনী আগুন লাগে আমরা ফেসবুক লাইভ করে দেখেন এখন রামুতে আগুন লাগে গেছে তো আগুন লাগছে আপনি পানি এনে ঢালবেন ফেসবুক লাইভ করেন কেন কুপাকুপি মারামারি ফেসবুক লাইভ করে এখন মানুষ এমন এক যুগে আসছে ভাই কিছু হইলে ফেসবুকে লাইভ দেখা একটু পানি টানি ঢালেন না কি বলেন আমি কি অবাস্তব কিছু বলেছি এগুলাই করি সন্তানগুলোরে শিখাবেন শিখাবেন বাবারে সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজে নিষেধ দিয়ে এরপরে ৬ নম্বর বলছেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর সন্তান লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বাবারে শোনো তুমি মুসিবতের সময় ধৈর্য ধারণ করো কারণ এর আগে যে কথাগুলো বললাম তুমি যখন নামাজ পড়বে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা হয়ে দাঁড়াবে চতুর্দিকে তোমার শত্রু চলে আসবে তখন তারা নানা কায়দায় ষড়যন্ত্র করবে তুমি ইসলামের দাওয়াত দিবে তোমার দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা রকম হুমকি ধামকি আসবে ভয় পাবে না সবর করবে কার জন্য সন্তানকে বাপ শেখাচ্ছেন বাবা সবর করবা সবর মানে কি থাপ্পড় মারছে বসে থাকবেন না সবর মানে হচ্ছে দিনের পথে চলতে গিয়ে বাতিলকে ভয় না করে দিনের পথে দৃঢ় থাকা অটল থাকা অবিচল থাকা এটার নাম সবর
বাপ ছেলেকে সবর শিখাচ্ছেন, আমরাও আমাদের সন্তানকে সবর শেখাবো ইনশাআল্লাহ। এরপরে সাত নাম্বার উপদেশ দিলেন, এটা বড় সুন্দর উপদেশ, ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস, বাবারে গাল বাঁকা করে অহংকারী হয়ে মানুষের সাথে কথা বলো না। এটা আমাদের প্রত্যেক বাবা সন্তানকে বলা দরকার, বিশেষ করে পয়সাওয়ালা বাপরা সন্তানকে বলবেন, তোমার বাপের পয়সা আছে বলে মানুষের সাথে অহংকার করে কথা বলো না। আমি প্রায় জায়গায় বলি টাকা পয়সাওয়ালা যারা, তারা তাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই প্রাইভেট কারে উঠাইয়েন না। আপনি হয়তো ছোটবেলায় বাস চুরা চুরা সংগ্রাম করে বড় হয়েছেন, আপনার ছেলে মানুষের কষ্ট বুঝে না, পারলে মাঝে মাঝে এক কাজ করবেন, স্কুলে যাওয়ার সময় বললেন বাবা রে একটু পাবলিক বাসে চলে যাও, রিক্সায় চলে যাও, পাবলিক বাসে যখন উঠবে ঠেলা গুতা খাবে, মানুষের কষ্ট দেখে কষ্ট অনুভব করবে। ছোটবেলা থেকেই শুধু আদর দিয়া সুহাগ দিয়া বড় করলে দেখা যাবে গরিব মানুষকে দেখলে হৃদয়ে মায়া দয়া সৃষ্টি হবে না, বরং সেই মানুষদের সাথে দুর্ব্যবহার রাখো। এজন্য আমি প্রায় জায়গায় এই কথাগুলো বলি, পয়সাওয়ালা যারা আছেন শুনেন, সন্তানগুলোরে মাঝে মাঝে পাবলিক বাসে টেম্পুতে চড়াই, সন্তানগুলোকে নিয়ে খালি কক্সবাজার সুইজারল্যান্ডে সফর করেন না, গরিব গরিব এলাকায় যাইয়া মানুষের কষ্ট দেখাইয়া যাতে তার ভেতরে মনুষ্যত্ব তৈরি হয়। লুকমান হাকিম তার ছেলেকে বলতেছেন বাবা গাল বাঁকা করে অহংকার করে কথা বলো না। কথা বলবা কেমনে, হাসি মুখে সুন্দর করে, দেখবেন অনেক ছেলেরা পার্ট নিয়ে নিয়ে কথা বলে, আসে না নাই না, কথা বলতে হবে মুচকি হাসি দিয়ে, সুন্দর ভাষায়, কোমল ভাষায়, নরম ভাষায়, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, কারণ বিনয়ী হলে সম্মান বাড়িয়ে দেন কে, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। পরে লোকমান হাকিমের পরে তার ছেলেকে আট নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে জমিনে চলাফেরা করো না। কিসের অহংকার করেন আপনি? আমার এবং আপনার, আমাদের সবার জন্ম হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে, এমন নাপাক পানি বের হয়ে গেলে গোসল ফরজ হয়, এই রকম নাপাক পানি দিয়ে যাদের জন্ম, যাদেরকে সৃষ্টি করা শুরু হয়েছে, যে মানুষ আবার মাটিতে মিশে যাবে তার অহংকার করা মানায়। সন্তানগুলাকে বলবেন মানুষের সাথে অহংকার করবা না, বরং সম্মান করবা মানুষকে। নয় নম্বর উপদেশ দিলে, চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবা, মধ্যম পন্থা অবলম্বন করবা। এর ব্যাখ্যা কি? এর সঠিক ব্যাখ্যা হলো যে তুমি এত দুর্বল হয়ে চলবা না, আবার বেশি ভাবসাব নিয়েও চলবা না, সব সময় মধ্যম পন্থায় চলবা, মানুষের সাথে দুর্ব্যবহারও করো না, খুব রূঢ় কঠোরও হয় না। এরপরে দশ নম্বর উপদেশ দিলেন, ওয়াকদুদ মিন সৌতিক ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামির, দশ এবং সর্বশেষ উপদেশ দিলেন বাবারে গলার আওয়াজকে, কণ্ঠস্বরকে নিচু করবা, গলা বড় করে আওয়াজ বড় করে কথা বলবা না, কারণ ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামির, গাধার মতো কথা বলো না, কারণ আওয়াজকে বড় করে কথা বলা এটা গাধার স্বভাব। সন্তানকে শিখালেন বাবা নরম ভাষায় কোমল ভাষায় মানুষের সঙ্গে কথা বলবা। অনেক পরিবার এমন আছে কারো সাথে মিললে রাগ কইরেন না, আমরা তো সারা দেশে সফর করি, কারো কারো বাড়িতে গেলে দেখা যায় ছেলে মেয়ে আদব কায়দা জানে না, বাসায় মেহমান আসলে সালাম দেওয়া লাগে, গিয়ে কথা বলা লাগে, একটু সবার সাথে কুশলাদি বিনিময় করা লাগে, এগুলো বাপ মা সন্তানকে শেখায়, অসামাজিক হয়ে গেছে। বাবা হিসাবে এটা শিখাবেন, সন্তানগুলোকে সামাজিক বানাবেন, আদব কায়দা শেখাবেন, সন্তানগুলোকে বলবেন সুন্দর ভাষায় কথা বলবা, কর্কশ ভাষী হয় না। আপনার ছেলে মেয়েকে সালাম তো আপনার শেখানোর কথা, ঘরের ভিতরে সালামের পরিবেশ তৈরি করেন, সিস্টেম তো শুরু করছেন, হাই বাবা, হাই মামনি, এগুলো না বলবেন আসসালামু আলাইকুম, কারণ সালাম দিলে আমল নামায় সওয়াব যিনি দেন তিনি কে, সুন্দর করে কথা বলা শেখাবেন। এই যে দশটা কথা, দশটা উপদেশের কথা বললাম, এই উপদেশগুলোর আলোকে আমরা যদি সন্তানগুলোকে বড় করে, আমরা যদি সন্তানগুলোকে বড় করে তুলতে পারি, আমাদের সন্তানগুলোকে সুসন্তান আল্লাহওয়ালা যিনি বানিয়ে দিবেন তিনি কে। কেন বাবা জানরা আজকে এই কথাগুলো বললাম? শুনেন, মা বাপ হয়ে খেদমত সন্তান থেকে চাইলে সন্তানকে আগে ভালো মতো মানুষ করা লাগবে, সন্তানের হক আদায় করলে সন্তানও মা বাপের হক আদায় করবে ইনশাআল্লাহ। মা বাপের হকের কথা তো দুই নম্বরে বলেছি, মা বাপের সাথে কখনো বেয়াদবি করবেন না। যে দশটি পয়েন্ট বললাম এর আলোকে সন্তানদেরকে বড় করে গড়ে তোলা যাবে তো?
সবাই পারবেন তো?